জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি সত্য ঘটনা। আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে সত্যি যদি ভালোবাসি, তিনি ঠিক আমাদের বিপদের সময় এসে আমাদেরকে সশরীরে হলেও রক্ষা করেন। এমনই সত্য ঘটনা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো এই সত্য ঘটনাটা ঘটেছিল এক ঋত্বিক দাদার মধ্যে। সেই ঋত্বিক দাদার ঘটনায় আজকে আলোচনা করব। সেই ঋত্বিক দাদার নাম হচ্ছে গণপতি দত্ত। গণপতি দত্ত নামে ওই ঋত্বিক দাদার জীবনে এই সত্য ঘটনা ঘটেছিল। পরমদয়াল শ্রী ঠাকুর নিজে সশরীরে এসে তাকে রক্ষা করেছেন বিপদের হাত থেকে। বর্তমান আচার্যদেব প্রায় আলোচনায় বলেন না যে সত্যি সত্যি ঠাকুরের কাজে যদি ব্যস্ত থাকা যায় না করে যদি ঠাকুরের চিন্তায় ব্যস্ত হওয়া যায় তাহলে ঠাকুরই সব ঠিক করেন। প্রত্যেকটা জায়গাতেই ঠাকুর আছেন, শুধু আমাদের অনুভব করবার অপেক্ষা। আমার গণ্ডিটা যদি এইটুকু হয় তাহলে আমি সবসময় আমাকে নিয়েই চিন্তিত থাকব। ইষ্ট কাজে সবসময় ব্যস্ত হওয়া চাই। গণপতি দত্ত মাঝে মাঝে দীক্ষার কাজে বাইরে বেরিয়ে যেতেন। একবার দীক্ষার কাজে রাত্রি হয়ে গেছে, বাড়ি ফেরার উপায় নাই। এক ব্যবসাদারের তুলোর গোডাউনে রাত্রি বাসের ব্যবস্থা হয়েছে, বিরাট গোডাউন। বেরিয়েছেন তিনি দীক্ষার কাজে, ঠাকুরের কাজে। এখন কোনো বিপদ হলে, কোনো কিছু হলে দায়িত্ব তো ঠাকুরেরই না। আর শুধু দীক্ষার কাজে বেরিয়েছেন বলে তিনি রক্ষা করবেন এমনটা নয়। ব্যাপার হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুরকে যদি ভালোবাসা যায়, তার চিন্তায় নিজেকে ব্যস্ত রাখা যায়, বিপদ কেন, তিনি সব সময়ই আমাদেরকে উদ্ধার করে থাকেন, আমাদের কাছে থাকেন। দুপাশে বড় বড় তুলোর বস্তা সার দিয়ে উঁচু করে রাখা, টিনের শেড দেওয়া, ছাদ পর্যন্ত উঁচু। মাঝরাত্রে দাদুর ঘুম ভাঙে কার গলার আওয়াজে, পরিষ্কারভাবে শুনতে পেল কে যেন বলছে তাড়াতাড়ি বাইরে যা। নতুন জায়গা, অচেনা পরিবেশ, কি ভেবে দাদু আবার শুয়ে পড়ে। এখানে দাদু বলা হচ্ছে মানে ওই ঋত্বিক দাদা গণপতি দত্ত। ব্যাপারটা হচ্ছে এখানে একটা পার্ট অলরেডি চলছে এবং যে কথাটা বলছে তার দাদু, আর তার সম্পর্কেও একটা ঘটনা আছে, আমি সেটা পরের দিন আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরেরই এক অপার মহিমা সম্পর্কে এখানে কথাটা আছে, তো তার জন্য এখানে দাদু দাদু বলা হচ্ছে। তো তার দাদু, এবার দাদু আবার শুয়ে পড়ে, ভাবছে কে ডাকছে। সত্যি সত্যি ঘুমের মধ্যে যদি কেউ হঠাৎ করে ডাকে তাহলে সেকেন্ডবার আর কোনো ছাড়া শব্দ না পাওয়া গেলে মনে হয় না, মনে হচ্ছে আমি ভুল শুনেছি ঘুমের ঘরে, তাহলে আর একটু শুয়ে পড়ি। তার জন্য ওই ঋত্বিক দাদার মধ্যে ওটা হয়েছিল। দাদু আবার শুয়ে পড়ে, আবার সেই একই কথা, ধমক দিয়ে বললেন, বলছি না তাড়াতাড়ি বাইরে যা। এবার দাদু ভাবে চোর ঢুকেছে, তাকে বাইরে যেতে বলছে। ওই দাদা যে স্বপ্নের মধ্যে এই সব, ওই দাদা যে একটা আওয়াজ পাচ্ছেন, এরপর তিনি সোজাসুজি উঠে দাঁড়ালেন আর মনে মনে করলেন যে তাকে হয়তো চোরে এইভাবে বলছে যে বাইরে যাবার কথা। দাদু এবার চটপট বিছানা গুটিয়ে বাইরে এসে দরজায় শেকল তুলে দেয়, চেঁচিয়ে লোক জড়ো করে। আলো দিয়ে লোকজন আসতে একটু সময় লাগে, মানে আলো টালো নিয়ে রাত্রেবেলা তো লোকজন আসতে একটু সময় লাগে, এটা তো স্বাভাবিকই। লাঠি সোঁটা আলো নিয়ে শিকল খুলে ভেতরে ঢুকে দেখা যায় দাদু যেখানটায় শুয়েছিল বড় বড় গাঁঠরিগুলো সেই জায়গায় পড়ে আছে। দাদুর শোবার জায়গাটার চিহ্ন মাত্র নেই, চোর দেখা যায় না, কিন্তু সবাই দেখতে পায় একটা অঘটন ঘরের মধ্যে ঘটেছে। আর দাদু বুঝতে পারে তার জীবন তিনি রক্ষা করেছেন। এইভাবে স্বপ্নের মধ্যে দিয়ে না হলে কারো সাধ্য ছিল না তাকে বাঁচায়। সংসার গড়িয়ে যেমন আবার ভাঙে, বড় থেকে ছোট হয়, মানুষ ছোট থেকে বড় হয়, মনটা বড় হয় না, মনের জায়গা কমে যায়, তখন খুব কষ্ট, ক্ষুদ্রতার কষ্ট, স্বার্থপরতার কষ্ট। আর সে কষ্ট সামলাতে আর কেউ পাশে থাকে না ঠাকুর ছাড়া। তাই ঠাকুর যার আছে সে কখনো ছোট হয় না, হতে পারে না, এটাই স্বাভাবিক। এখন এই ছোট্ট গল্পটা শেষ হলো যে ঠাকুর আসছেন, ঠাকুর এসে রক্ষা করেন, একটা সত্য ঘটনা। এই ছোট্ট ঘটনা আপনারা প্রত্যেকে কিন্তু সৎসঙ্গে দাঁড়িয়ে বলতে পারেন, কারণ এই ঘটনাগুলো মানুষ শুনতে ভালোবাসেন, সময়টাও কম লাগে।
আর এই সমস্ত ঘটনাগুলোই মানে ঠাকুরের দয়ার কথাগুলো আলোচনা করতে হয়, যাতে করে মানুষের বিশ্বাসটা আরও বেশি দৃঢ় হয় যে ঠাকুর আছেন, ঠাকুর রক্ষা করবেন। আমিও যদি এইভাবে ঠাকুরকে ডাকি অবশ্যই ঠাকুর আমাকে রক্ষা করবেন। তাই আগে সর্বপ্রথম চাই বিশ্বাস। ভক্তি যত বাড়বে বিশ্বাস তত বাড়বে, অনুভব তত হবে। তাই বিশ্বাসটাকে দৃঢ় করতে হয়। নিজের মধ্যে বিশ্বাস দৃঢ় হলে অপরের মধ্যেও কিন্তু বিশ্বাসটাকে দৃঢ় করা যায়। না হলে আমি বিশ্বাস করলাম না, অপরকে বিশ্বাস করতে বললাম, এটা কিন্তু হয় না। বিশ্বাস সম্পর্কে দেখুন সত্যানুসরণে কয়েকটা কথা আছে, যে বিশ্বাস করলে তার দর্শন মেলে। বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে, বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? এটাও তো ঠিক, তুমি যেমনও তোর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনও তোর সমর্থন করবে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপ, কাঁচা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো তোমার দেখাও হয় না, অনুভবও করা হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনও তোর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর যত উচ্চ, তার মন তত উচ্চ জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। এইভাবে বিশ্বাস সম্পর্কে যে কয়েকটার পয়েন্ট আজকে পড়লাম, একটু আগেই আমরা আলোচনা করলাম যে ঠাকুরের গলার স্বর, ঠাকুর বলছেন ধমক দিয়ে যে বেরিয়ে যা, সেখানে বিপদ হতে পারে, তিনি তার ভক্তকে বাঁচাচ্ছেন, বেরিয়ে যা। এটা আমার মধ্যে ঘটেছে, আমি বিশ্বাস করছি, অপরজন বিশ্বাস নাও করতে পারে। আমি যেমন বিশ্বাস করব আমার অনুভবটা ততটাই হবে। তাই বিশ্বাসটা হচ্ছে আসল। যদি আসল বিশ্বাস করেই থাকি তাহলে সে বিশ্বাস কখনো নড়ে না, বিশ্বাস কখনো নড়ে না। যে বিশ্বাস নড়ে যায় সে বিশ্বাস আসলে বিশ্বাসই নয়। তাই আমাদের প্রত্যেককেই ঠাকুরকে বিশ্বাস করতে হবে। দেখুন না, আমরা সহজেই কত বন্ধুকে বিশ্বাস করে নিই, নিজের লোককে বিশ্বাস করে নিই, আমরা অপরিচিত কোনো মানুষের প্রতি কত সহজে বিশ্বাস করে নিই, কিন্তু সেই হিসাবে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে বিশ্বাস করতে নিজেরা মনে মনে কত শর্ত উপস্থাপন করি। কেউ যাজন করতে গেলে মনে কত কিন্তু কিন্তু ভাব, দীক্ষাটা নেব, দীক্ষাটা নিয়ে আবার সকালবেলায় উঠে ইষ্টবৃত্তি করা, কত শত শর্ত মনের মধ্যে। তাহলে দেখুন এই যে রীতিদাদা ঠাকুরের কাজে বাইরে বেরিয়েছেন, পথে মধ্যে বিপদ, তিনি জানেন যে যতই রাত হোক যাই হোক ঠাকুর আমায় ঠিক রক্ষা করবেন। এই যে বিশ্বাসটা, সত্যি ঠাকুর তাকে রক্ষা করলেন। তাহলে আমরা আমাদের নিজের চিন্তা না করে, মনের চিন্তার যে গণ্ডিটা সেটা এইটুকু ছোট্ট না করে, আমরা যদি দিনের পর দিন সেটাকে বাড়িয়ে যাই আর এবং চিন্তাভাবনা যদি ঠাকুরকে নিয়েই করি, তাহলে আমরা জীবনে অনেকটা অনেকটা উন্নত হব। আমাদের নিজের কথা ভাবতে হবে না, আমার কথা ঠাকুর চিন্তা করবেন, এই বিশ্বাসেই কিন্তু আমাদের চলতে হবে। ঠাকুর বলছেন না ভাবি বিশ্বাসের প্রতিষ্ঠা, তাই বিশ্বাস সম্পর্কে এই কয়েকটা লাইন আপনারাও কিন্তু পড়বেন। এটা আমি পাঠ করছি, আপনাদের বলে দিচ্ছি, কার্তিক মাসের যে আলোচনা মাসিক পত্রিকা ঠাকুর বাড়ি থেকে পাবলিক হয়েছে সেই বইটা। এখানে বিশ্বাস সম্পর্কে সত্যানুসরণ থেকে বেছে বেছে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট লাইন এখানে বেশ উল্লেখ করা আছে। এগুলো যদি আমরা একটু পড়ি তাহলে বিশ্বাস সম্পর্কে আমাদের যে আইডিয়াটা সেটা তৈরি হয়ে যাবে। ঠাকুরের প্রতি বিশ্বাস করতে আমরা কতখানি শর্ত উপস্থাপন করি, অপরিচিত মানুষের প্রতি বিশ্বাস সহজেই হয়ে যায়। তাই এইভাবে চলুন, এইভাবে ঠাকুরকে সঙ্গে রেখে এগিয়ে চলুন, তার নির্দেশ মেনে জীবন কাটিয়ে দেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। জয় গুরু।